Popular Front of India, একটা ইসলামিক জিহাদি সংগঠন। এদের কাজ হচ্ছে দেশবিরোধী কাজ করা, নাশকতা করা। এদের একবারে শিকড় থেকে তুলতে হবে। এবং এর সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিজ করতে দিয়েছে তেলেঙ্গানা চন্দ্রশেখর রাও, কেরালা সিপিএম এর গভর্নমেন্ট আর মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদে মিছিল করে এরা, এদেরকে আর্মি আছে, এদের একদম ধরে এমন ভাবে রেখে দেওয়া উচিত যাতে বেরোতে পারে। দাদা চলছে, প্রচুর চলছে, আমরা টিভিতে দেখছি, খুব ভালো উদ্যোগ, দেশ প্রথম, নেশান ফার্স্ট। দাদা শোভনদেব চট্টোপাধ্যায় আবার দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে দুর্নীতিদের কোনো জায়গা নেই তৃণমূলে, কি বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়? আরে যিনি ভাইপোকে নেতা মেনে এসব কথা বলছেন তার মুকেশও মানে নেতা গোবিন্দ নেতা, তিনি ভাইপোকে নেতা মেনে এসব কথা বলছেন। দাদা দুদিন পার হয়ে গেল, এখনো কুর্মি আন্দোলন চলছে, ট্রেন অবরোধ, রাস্তা অবরোধ, কি অপদার্থ সরকার। এই সরকার ভোট নেওয়ার জন্য 2020 সালে 20 ডিসেম্বর প্রথম কুর্মি সমাজকে এসটি করার জন্য লেখে, পরে এসটি সমাজের বিরোধিতার জন্য 2021 সালে 6 ফেব্রুয়ারি এটা প্রত্যাহার করে নেয়। এবং তখন এই আইপ্যাক এবং মমতা ব্যানার্জির কিছু চাকর বাকর আছে, তাদেরকে দিয়ে জঙ্গলমহলের কুর্মিদের এবং জনজাতি মূলবাসী দুজনকেই টুপি পরিয়ে ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে নেয়। এখন ফেলাই পড়েছে, একটা চিঠি ওদের দিয়েছে দেখলাম, ওরা ভেক চিঠি। আমার সঙ্গে ওদের নেতৃত্বদের কথা হয়েছে, আমাকে ধর্মেন্দ্র মারাত্মক ফোন করেছিল ফেমাশুলি থেকে, ওদের সঙ্গে কথা হয়েছে। নিশ্চিতভাবে সরকারের উচিত এই ধরনের রাজনৈতিক চালাকি না করে তাদের সঙ্গে সুস্থভাবে আলোচনা করে অবিলম্বে অবরোধটা যাতে প্রত্যাহার হয়। প্রচুর গাড়ি ঘোড়া আটকে আছে, কারণ ওটা গেট হয়ে আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এমনকি মুম্বাই পর্যন্ত, নাসিক, নাগপুর পর্যন্ত সমস্ত রোড ট্রান্সপোর্ট আছে আমাদের লোধাশুলি দিয়ে, ঝাড়গ্রাম দিয়ে। ন্যাচারালি এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক 50 ঘন্টার বেশি অবরোধ হয়ে আছে, এটা মমতা ব্যানার্জির সরকারের অপদার্থতারই প্রমাণ। দাদা আজকে আপনি যেখানে সভা করলেন নিশিকান্ত মন্ডলের স্মরণ সভা, তার উল্টো দিকে আপনারই বিধায়ক কোটার টাকাতে যে মঞ্চ তৈরি করা হচ্ছে, সেখানে বিকেলে আবার তৃণমূলের তরফ থেকে পৃথক একটা স্মরণ সভা করছে, কি বলছে? নিশিকান্ত সবাই স্মরণ করতে পারে, আপত্তি নেই, এখানে রাজনীতির কিছু নেই। কিন্তু আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে প্রথম বছর খুব নেচেছে, এখন রাস্তায় দেখা পাওয়া যাচ্ছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 11টা গুন্ডা জেলের ভিতরে আর বাকি গুন্ডা ঘরের ভিতর হয়ে গেছে, এই অমরনাথের পুলিশও সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। বাকিটা তো আমি করে দেবো, অসুবিধা, বাকিটা তো আমি করে দেবো, ওই করেছি কি করে দায়িত্ব তো হয় আমি দেখ। জোকের দুঃখে আদল পাত্র বাড়ের লবণ। বিধানসভাটা বিরোধী, ওরা যেটা করছে ভালোই করছে।